প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×5=5। প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, আগেকার দিনে কীটনাশক হিসাবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো? পরের প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? পরের প্রশ্ন, লিগামেন্ট কি? পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়? পরের প্রশ্ন, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? পরের প্রশ্ন, কার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়? পরের প্রশ্ন, ডিভিসিয়ের পুরো নাম লেখো। পরের প্রশ্ন, রান্না করার 2টি আধুনিক যন্ত্রের নাম লেখো। দুয়ের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×5=5। প্রথম, 3টে অপশান আছে। এ, পাহাড়ে চা চাষ হয়। উত্তর হবে দার্জিলিং। তাহলে তোমরা উত্তর লিখবে শুধু দার্জিলিং এর পাহাড়ে চা চাষ হয়। পরের প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো। এখানেও অপশান আছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টেরাকোটার কাজ হয়। পরের প্রশ্ন, পুরুলিয়ার আগের নাম ছিল। অপশান আছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত কোন জেলায়? এখানেও অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। তিনের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×4=4। প্রথম, ড্যাশকে গান্ধীবুড়ি বলা হয়। পরের প্রশ্ন, জলপাইগুড়িতে ড্যাশ অভয়ারণ্য আছে। পরের প্রশ্ন, একটি আশবিহীন মাছের নাম হলো ড্যাশ। পরের প্রশ্ন, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়। পরের প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। পরের প্রশ্ন, ফজলি আমের জন্য বিখ্যাত ড্যাশ। চারের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2×3=6। প্রথম, ভেড়ির মাছ খেতে ভালো, ভেড়িতে কী কী মাছ পাওয়া যায়? পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবস পালন কেন করা হয়? পরের প্রশ্ন, যক্ষা রোগের লক্ষণগুলি কী কী? পরের প্রশ্ন, বেলে মাটি ও দোআঁশ মাটি কাকে বলে? ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হবে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সামের নমুনা প্রশ্নপত্র, সিলেবাস এবং প্রশ্ন কাঠামো কিন্তু আলোচনা করে দিয়েছি, এবং প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশান এবং বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল যখন নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটনে রয়েছে সেটাকে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। প্রথমে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজে করার চেষ্টা করবে। আর এই প্রশ্নগুলোর উত্তর করতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত এই উত্তরগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরব। আরও একটা কথা বলে রাখা ভালো, সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র যেহেতু প্রতিটি স্কুল নিজেই করে, সেহেতু আমাদের সাজেশনের পাশাপাশি তোমাদের স্কুলে পরীক্ষার আগের সপ্তাহগুলোতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো ক্লাসে লেখানো হবে, সেগুলো কিন্তু আমাদের সাজেশনের পাশাপাশি খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমাদের প্রতিটি পরীক্ষায় খুব খুব ভালো হবে।